ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। কদিন আগে যিনি বার্সেলোনা ছেড়ে দিতে চেয়েছিলেন সেই লিওনেল মেসি থাকছেন দলটির অধিনায়ক হিসেবে। 2020-21 মৌসুমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আর্জেন্টাইন ফরওয়ার্ডকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন দলের সতীর্থরা। ভোটাভুটিতে টানা তৃতীয় মৌসুমে কাতালান ক্লাবটির সহ অধিনায়ক হয়েছেন সার্জিও বুস্কেটস। ভোটে মেসির পরে থাকায় তাকে সহকারী অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। 2018 সালে অ্যান্ড্রেস ইনিয়াস্তা বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর লিওনেল মেসি কে স্থায়ীভাবে বার্সেলোনার অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। তবে এই মৌসুমের প্রেক্ষাপট ভিন্ন। লিওনেল মেসি ক্লাব ছাড়তে চেয়েছিলেন, বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবে চলে যেতে চেয়েছিলেন আর্জেন্টাইন এই তারকা। তবে রিলিজ ক্লোজের ঝামেলার জন্য শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বার্সেলোনাতে থেকে যেতে হয়েছে মেসিকে। ধারণা করা হচ্ছিল লিওনেল মেসিকে এবার অধিনায়কত্ব থেকে সরিয়ে দিবে বার্সা, কারণ চুক্তির মেয়াদ অনুযায়ী মেসি আর বার্সেলোনাতে এক বছর আছেন। নতুন একজনকে অধিনায়ক হিসেবে গড়ে তুলবে বার্সেলোনা, এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে বার্সা এই সিদ্ধান্ত নিলেও ক্লাব সতীর্থরা লিওনেল মেসিকেই বেছে নিয়েছে। আর্জেন্টাইন তারকাকে তাই দেওয়া হয়েছে বার্সেলোনার দায়িত্ব। সতীর্থদের এমন আস্থা নিঃসন্দেহে লিওনেল মেসির জন্য বড় পাওয়া।